নাবালিকার বিয়ে রুখলো চাকদা থানার পুলিশ। চাকদা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের যশোরা জলের ট্যাংকের বিপরীতে বিপুল দেবনাথের অষ্টম শ্রেণীতে পাঠরত নাবালিকার বিবাহ হচ্ছিল। খবর পেয়ে চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী এসে বিয়ে বন্ধ করে দেয় এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর গোপালনগর থানার পার্লার বাসিন্দা কার্তিক বিশ্বাসের পুত্র মৃত্যুঞ্জয় বিশ্বাস চাকদা নাবালিকাকে বিয়ে করতে এসে প্রশাসনকে মুচলেখা দিলেন। পাশাপাশি চাকদায় নাবালিকার পরিবারের পক্ষ থেকেও পুলিশ প্রশাসনকে মুচলেখা দেওয়া হয়। 18 বছর না হওয়া পর্যন্ত যাতে বিবাহ না হয় তার প্রতিশ্রুতি দেয় প্রশাসনকে। আইনের মতো পুলিশ চলবে, 18 বছর নিচে বিয়ে দেওয়া যাবে না, গভর্নমেন্টের স্ট্রিক্টলি অর্ডার আছে। এবার হচ্ছে আমি একটু চেয়েছিলাম তাকে একটু বাড়িতে ঘুরে দিতে, ঠিক আছে। আমাদের কর্মটা ঝড়ে আমাদের ঘর দেওয়া সব ঘুরে গেছে, আমার প্লাস্টিক লাগানো, আমার গরমের একটা রোগ আছে, স্বামী কাজ করতে পারে না, আমি লোকের বাড়িতে বাসন মেজে আমি খাই, আমি যেটুকু পেরেছি মেয়ে ভালোবাসে ভালোবাসে পালা যাবে, এই জন্য আমি পাঁচজনকে সাহায্য নিয়ে আমি বাড়িতে বিয়েটা দিয়েছি। আচ্ছা, আমি খুবই গরিব, খেতেও পারি না আর্দিক দিয়ে। তারপরে কি হলো আজকে, বিয়ে কি হলো শেষ? হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা খুবই গরিব, আমি এবং আমার দাদা আমরা দুজনেই খুবই গরিব, এবং আমাদের সত্যি কথা বলতে গেলে এই ঝড়ে আমাদের ঘর ফর সব উড়ে গেছে, ভেঙে টেঙে গেছে, মানে দিনান্তে দিন খাওয়া অবস্থা। এবং মেয়েটা এবং ছেলেটা দুজনকে ভালোবাসতো, ওরা পালিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার, সেই আমরা পাড়া সবার থেকে সাহায্য নিয়ে একটা বিয়ের একটা আয়োজন করেছিলাম। চাঁদিয়া থানার থেকে যেহেতু প্রশাসন থেকে যেহেতু আমাদের বিয়েটা বন্ধ করার জন্য অনুরোধ করেছে, মানে বলেছে, এবং আমরা চাঁদিয়া থানার স্যারদের কথা মতন কথা দাবি মেনে আমরা বিয়েটাকে বন্ধ করে দিচ্ছি, মানে 18 বছর না হওয়া পর্যন্ত আমরা বিয়েটা দেবো। কি নাম দাদা? আমার নাম বিজয়, আমি মেয়ে তাকা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।